নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলি, আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা স্বাগত। নতুন বন্ধু যারা যারা দেখছো এবং আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকন প্রেস করার জন্য, এবং সবসময় আমার পাশে থেকো এবং নিত্য নতুন ভিডিও আমি তাহলে তোমাদের কাছে পরিবেশন করতে পারবো। আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে ডিমের রেসিপি তৈরি করলে কিছুটা ভাত আপনারা বেশি খাবেন। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। ডিমগুলোকে সেদ্ধ করে আমি মাঝখান থেকে কেটে রেখেছি এরকম করে, আর কড়াইতে সাদা তেল দিয়েছি গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করে। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, তারপরে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আমি উল্টো পিঠটা আগে দিয়েছি এই কারণে যাতে ডিমের কুসুমটা না বেরিয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে আমি ডিমগুলোকে উল্টে দিলাম। ডিমগুলো ভাজার সময় এরকম তেলে ফেনা বেরিয়েছে, কুসুমের দিকটা আগে তেলে দেওয়ার জন্যেই কিন্তু এরকম ফেনাটা বেরিয়েছে। আমি তেল থেকে তুলে রাখলাম। তুলে হাফ চামচ জিরে, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তেলটা যেহেতু গরমই আছে তাই জন্য অপেক্ষা করার আর দরকার নেই। আগে থেকে লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেবো, আর এর ফাঁকে একটা পেঁয়াজের পেস্ট তৈরি করে নেবো। এখানে ডুমো করে রাখা পেঁয়াজ আমি দুটো নিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ। 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি, আর 1 চামচ আদা পেস্ট নিয়েছি, সেইটা আমি দেখাতে ভুলে গেছি বন্ধুরা। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গেই আমি এই পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় আমি 1 চামচ চিনি দিচ্ছি। চিনি ব্যবহার করার ফলে পেঁয়াজের কালারটাও ব্রাউন হবে, আর রান্নার গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। আমি দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, লাল গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি একটু কষে নিয়ে ভেজে রাখা আলুগুলো ডুমো করে কেটে আমি ভেজে রেখেছি আগে থেকে। পেঁয়াজের সঙ্গেই এই আলুগুলো আবারও কষে নেবো। যতক্ষণ না না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষে নেবো। গ্যাসের আঁচটাকে কমিয়ে এবার 2 থেকে 3 চামচের মতো টক দই আমি ব্যবহার করলাম। আবারও ভালো করে কষে নিয়ে একটু অপেক্ষা করব। আলুটা ভাজার সময় আমার 80 ভাগের মতন সেদ্ধ করেছিলাম, আর একটু বাকি আছে। আলুটাকে পুরো একবারে সেদ্ধ করে নেব। তার জন্য আমি উষ্ণ গরম জল 4 কাপের মতন আমি এখানে ব্যবহার করলাম। করে আবারও একটু ফুটতে দেবো। দিয়ে যেই ফুটে যাবে দেখুন সুন্দর তেল ছেড়েছে আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ডিমগুলোকে সাজিয়ে দেবো। রান্নাটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।